হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউলেশন উইথ প্রকাশ যেহেতু আজকে সানডে তাই সানডে স্পেশাল ভিডিও হচ্ছে আমাদের রিকোয়েস্টেড ভিডিও সো আমি বলেছিলাম প্রত্যেক রবিবার করে একটা করে রিকোয়েস্টেড ভিডিও পাবলিশ দেবো সো আজকের ভিডিওটা হচ্ছে যে হ্যাড সম্পর্কে একজন দর্শক বন্ধু আমাদেরকে হ্যাড সম্পর্কে ভিডিও মেক করার রিকোয়েস্ট করেছিল সো আরও যে সমস্ত দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করেছ তোমাদের ইচ্ছা মতো সো তাদেরকে বলছি একটু ধৈর্য ধরো তোমাদেরও সেই রিকোয়েস্টগুলো ফুলফিল করা হবে আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও কমেন্ট করনি বা কোনো রিকোয়েস্ট বলো প্লিজ এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দাও সামনে রবিবারে বা আগামী রবিবারে আমরা অবশ্যই সেই বিষয়ের ওপরে তোমাদের সেই ভিডিও মেক করব। ওকে সো লেট গেট স্টার্টেড দ্য টপিক সাবস্ক্রাইব করার ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল এবং পাশে আসা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও কারণ ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল সবার সাথে সবার পাশে ইংরেজি শিখতে সাহায্য করবে তো এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো পুরোটা তাহলে হ্যাড সম্পর্কে যাবতীয় সমস্যা তোমাদের দূর হয়ে যাবে আজকে আমরা হ্যাড নিয়ে চারটি বিষয় তুলে ধরব সো আগেই বলি হ্যাড মানে খাওয়া অর্থেও ব্যবহার করা হয় সো আমরা হ্যাডের যে খাওয়া অর্থ ব্যবহারটা হয় সেটা বাদ দিয়ে আজকে আমরা আলোচনা করব সো চারটা বিষয়ের ওপরে ব্যবহার করব বাট বিষয়গুলো হচ্ছে যে শুধু হ্যাড তো শুধু হ্যাড কিভাবে ব্যবহার করা হয় বাক্যতে হ্যাড টু কীভাবে ব্যবহার করা হয় অ্যান্ড হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসেবল ফর্ম বা ভিথিরি যেটাকে বলা হয় সেটা কিভাবে ব্যবহার হয় অ্যান্ড হচ্ছে যে হ্যাড তারপরে বিন তারপর আবার ভার্বের পাস পার্টিসেবল ফর্ম বা ভিত্তিরি এই তিনটা বিষ চারটা বিষয় নিয়ে আলোচনা করবো সো ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে যে কখন হ্যাড ব্যবহার হবে আবার কখন হ্যাড টু ব্যবহার করি আবার কখন হ্যাড ভারবে থার্ড ফর্ম ব্যবহার করে আবার হ্যাডের সাথে কখন বিন ব্যবহার করে থার্ড ফর্ম ব্যবহার করি সো এখানে আমি একটু দেখো ছোট্ট করে লিখে রেখেছি প্রথমেই হচ্ছে যে অধিকার বোঝালে অধিকার মানে কি অধিকারে ছিল বোঝাতে গেলে আমরা হ্যাড ব্যবহার করব। কোনো কিছু আমাদের অধিকারে ছিল এই রকম জিনিস যদি বোঝানো হয় তখন হ্যাড ব্যবহার করব সো ফার্স্ট যে এক্সাম্পলটা আমি এখানে লিখে রেখেছি যে তোমার একটা কুকুর ছিল সো দেখো এই যে একটা কুকুর এ ডগ ওকে তো এই কুকুরটা এক সময় তোমার অধিকারে ছিল ওকে অধিকারে ছিল এটা ভালো করে বুঝতে হবে ওকে যে অধিকারে ছিল বোঝাতে সো তোমার সময় অধিকারে ছিল তাই কিন্তু আমরা এই ছিলটার জন্য হ্যাড ব্যবহার করছি অধিকারে থাকা অর্থে সো এটা হবে যে ইউ হ্যাড আ ডগ ইউ হ্যাড এ ডগ তোমার একটা কুকুর ছিল ওকে এইবার আমরা এই জিনিসটাকেই যদি ভালো করে ব্যাখ্যা করি ভেঙে তাহলে এরকম যে নেতাজির একটা সাদা ঘোড়া ছিল তাহলে নেতাজি হ্যাড আ হোয়াইট হর্স তোমার একটা বন্ধু ছিল ভালো বন্ধু ছিল ইউ হ্যাড এ গুড ফ্রেন্ড তারপরে হচ্ছে যে গান্ধীজির একটা লাঠি ছিল দেখো ভালো করে দেখো অধিকারী ছিল বোঝাচ্ছি কিন্তু তোমার একটা সরি গান্ধীজির একটা লাঠি ছিল তাহলে গান্ধীজি হ্যাড অ্যা স্টিক গান্ধীজির অধিকারে ছিল কিন্তু লাঠিটা তাই ওকে তাদের অনেক আম গাছ ছিল এবার দেখো তাদের অধিকারে বোঝাচ্ছে তাদের অধিকারে ছিল এটা বোঝানো হচ্ছে আম গাছগুলো তাদের অধিকারে ছিল তাহলে দে হ্যাড মেনি ম্যাঙ্গো ট্রেস তাদের অনেক আম গাছ ছিল তোমা তার একটা টেবিল ঘড়ি ছিল তার একটা টেবিল ঘড়ি ছিল তাহলে টেবিল ঘড়িটা কিন্তু তার অধিকারে ছিল সো এটা হবে এরকম যে হি হ্যাড আ টেবিল ক্লক হি হ্যাড আ টেবিল ক্লক তার একটা টেবিল ঘড়ি ছিল ওকে এখন এই সেন্টেন্সটাকে ভিত্তি করে আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভটারও ব্যাখ্যাটা দেয় দিয়ে দিই শর্টকাটে ওকে তোমার একটা কুকুর ছিল এবার আমি বললাম তোমার কুকুর ছিল না জাস্ট এখানে দেখো যে তোমার কুকুর ছিল না এই রকম যদি সেন্টেন্সটা হয়ে যায় যে তোমার কুকুর ছিল না তখন আমরা এখানে হ্যাড এর পরে নো শব্দটা বসাবো যে ইউ হ্যাড নো ডগ তোমার কুকুর ছিল না গান্ধীজি গান্ধীজি হ্যাড নো স্টেক নেতাজি টুপি ছিল না নেতাজি হ্যাড নো ক্যাপ ওকে সো নেতাজি সাদা ঘোড়া ছিল না নেতাজি হ্যাড নো হোয়াইট হর্স ক্লিয়ার ওকে এবার আমি প্রশ্ন তৈরি করি যদি যদি এবার আমার প্রশ্ন বানাতে হয় আমাদেরকে তাহলে কি তোমার কি কুকুর ছিল প্রশ্ন তৈরি করা হলো তোমার কি কুকুর ছিল জাস্ট এইবার দেখো হ্যাডটাকে সামনে নিয়ে চলে আসো হ্যাঁ বা চোখের হ্যাডটাকে সামনে নিয়ে চলে আসো যে হ্যাড ইউ ডগ হ্যাড ইউ ডগ হ্যাড ইউ এ ডগ তোমার কি একটা কুকুর ছিল তোমার কুকুর ছিল হ্যাড ইউ ডগ সে জিজ্ঞাসা দিতে হবে এবার আমি প্রশ্ন করলাম যে নেতাজির কি একটা সাদা ঘোড়া ছিল তাহলে কী হবে হ্যাড নেতাজি আ হোয়াইট হর্স হ্যাড নেতাজি আ হোয়াইট হর্স গান্ধীজির কি একটা লাঠি ছিল তাহলে হ্যাড গান্ধীজি স্টিক ওকে প্রশ্নবোধকে আরও একটা প্যাটার্ন আছে এটার অন্যরকমভাবে করা যায় বাট আমি সেটা নিয়ে ব্যাখ্যা করছি না জাস্ট আমরা হ্যাড দিয়ে শুধু আলোচনা করছি ক্লিয়ার ওকে সো এইভাবে আমাদের তৈরি করতে হবে আরও একটা এক্সাম্পল দেখো যে তাদের কি অনেক আম বাগান ছিল তাদের কি অনেক আম বাগান ছিল বা অনেক আম বাগান বা অনেক আম গাছ তাহলে হ্যাড দে মেনি ম্যাঙ্গো গার্ডেন্স বা হ্যাড দে মেনি ম্যাঙ্গো ট্রিস ম্যাঙ্গো টিরি অনেক আম গাছ আর অনেক বাগান হতে মেনি গার্ডেন্স ওকে এইবার দেখো দ্বিতীয়টা হ্যাড টু হ্যাড টু কখন ব্যবহার করব বলছে কোনো কাজ করতে বাধ্য হয়েছিল এই রকম অর্থে কোনো কাজ করতে বাধ্য হয়েছিল এই রকম অর্থে আমরা হ্যাড টু এর ইউজ করব। সো এখানে দেখো তাকে রান্না করতে হয়েছিল। তাহলে রান্না করা কাজটা এমন সিচুয়েশান সৃষ্টি করেছিল যে তাকে করতেই হয়েছিল নাহলে কোনো উপায় ছিল না মানে সে বাধ্য ছিল ওকে সো এই অর্থে আমাদেরকে হ্যাড টু এর ব্যবহার করতে হবে তখন সাবজেক্ট হবে যে হি অথবা সি হি হ্যাড টু তারপরে চলে আসবে কোক হি হ্যাড টু কোক তাকে রান্না করতে হয়েছিল তোমাকে বাজার যেতে হয়েছিল দ্যাট মিনস তুমি বাধ্য ইউ আর কম্পেয়ার্ড টু গো টু মার্কেট ওকে মানে যেতে বাধ্য হয়েছিলো তখন হবে যে ইউ হ্যাড টু গো টু মার্কেট তোমাকে বাজার যেতে হয়েছিল নেক্সট এক্সাম্পল হচ্ছে যে গীতাকে একটা নতুন ফোন কিনতে হয়েছিল তাহলে গীতা একটা নতুন ফোন কিনতে বাধ্য তখন আমরা হ্যাড টু ইউজ করবো যে গীতা হ্যাড টু বাই আ নিউ ফোন গীতা হ্যাড টু বাই এ নিউ ফোন গীতা একটা নতুন ফোন কিনতে বাধ্য বা বাধ্য হয়েছিল তারপরে হচ্ছে যে আমি ফোনটা কাটতে বাধ্য হয়েছিলাম বা আমি ফোনটা আমাকে ফোনটা কাটতে হয়েছিল এক কথায় যে আমাকে ফোনটা কাটতে কাটতে হয়েছিল সো এই অর্থ হবে যে আই হ্যাড টু ডিসকানেক্ট দ্য কল আই হ্যাড টু ডিসকানেক্ট দ্য কল আমাকে ফোনটা কাটতে হয়েছিল না আমি বাধ্য ছিলাম এই অর্থে এবার আমি বলি যদি নেগেটিভ করতে হয় তখন আমাদের কি করতে হবে এই অর্থ হবে যে হ্যাড টুটা আমাদের একটু অন্যরকমভাবে এখানে ইউজ করতে হবে নেগেটিভ অর্থে চলে আসবে এটা ডিড নট চলে আসবে এখানে সো হি ডিড নট তারপরে হয়ে যাবে হ্যাড টু তাহলে হি ডিড নট হ্যাভ টু কুক ওকে রান্না করতে হয়নি করতে হয়নি নি নেগেটিভ অর্থে আমি নিলাম ওকে যে তাকে রান্না করতে হয়নি নি এটা বাধ্যতারই বিপরীত করতে যখন গেলাম তখন এটা হবে যে হি ডিড নট হ্যাভ টু কুক হি ডিড নট হ্যাভ টু কুক তাকে রান্না করতে হয়নি নাম্বার থার্ডে রয়েছে দেখো যে হ্যাড ভারবে থার্ড ফর্ম দ্যাট মিনস হচ্ছে যে কোনো কাজ করেছিল বোঝাতে সো ভারবে থার্ড ফর্ম তখনই বসাবো হ্যাডের পরে কি কোনো কাজ যদি করেছিল বোঝানো হয় তখন যেরকম এখানে দেখো যে বাঘা জতির একটা বাঘ মেরেছিলো এই যে একটা কাজ করেছিলো সে কাজটা কি বাঘটাকে মেরেছিল মা মেরে মেরেছিল যেটা ওটাই হচ্ছে একটা কাজ তো কোনো কাজ করেছিল বোঝাতে কি করছি আমরা হ্যাডের পরে ভারবেন পাস পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম ব্যবহার করছি তাহলে এরকম হবে যে বাঘা 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 যতীন এবার আমরা হেড বসাবো হ্যাডের পরেই ভারবে পাস পার্টিসিপাল ফর্ম কিল থেকে কিল আর টাইগার তাহলে বাঘা হেড কিলড কিল এই যেখানে দেখো হ্যাডের পরে ভারবে পাস পার্টিসিপাল ফর্ম এটা হচ্ছে ভি থ্রি ওকে আর টাইগার বাঘাজদ্দিন একটা বাগ মেরেছিল ওকে সো এইরকম আরও অনেক উদাহরণ রয়েছে যেরকম হচ্ছে যে রোহিত বলটা সেভ করেছিল রোহিত বলটাকে সেভ করেছিল তাহলে রোহিত হ্যাড সেভড দ্য বল রোহিত বলটাকে সেভ করেছিল আমি চিঠিটা লিখেছিলাম তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার আই হ্যাড রিটেন দ্য লেটার চিঠিটা লিখেছিলাম দেখো কোনো কাজ করেছিলাম বোঝাতে তাহলে কোন কাজ করা বলতে চিঠিটা লিখেছিলাম তাই হচ্ছে আই হ্যাড রিটেন দ্য লেটার আমি চিঠিটা লিখেছিলাম আরও একটা এক্সাম্পল হচ্ছে যে তপন ফোনটা ভেঙেছিল। তাহলে দেখো কোনো কাজ করেছিল কি করেছিল ভেঙেছিল। তাহলে তপন হ্যাড ব্রোকেন দ্য ফোন তপন হ্যাড ব্রোকেন দ্য ফোন তপন ফোনটা ভেঙেছিল। নেক্সট হচ্ছে আমরা এই স্পোকেন ইংরেজি শিখেছিলাম আমরা স্পোকেন ইংলিশ শিখেছিলাম তাহলে কোনো কাজ করেছিলাম কি করেছিলাম শিখেছিলাম সো এরকম হবে যে উই হ্যাড লার্নড স্পোকেন ইংলিশ উই হ্যাড লার্নড স্পোকেন ইংলিশ এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ তৈরি করি তাহলে মেরেছিল নেগেটিভ হবে কি মারে নি মারে নেই এটা হচ্ছে নেগেটিভ অর্থে তাহলে বাঘা যতীন একটা বাঘ মারেনি তাহলে বাঘা বাঘাযতীন হ্যাড তারপরে আমরা এই জায়গাটাতে লাগাবো নট তাহলে বাঘাযতীন হ্যাড নট কি টাইকার একটা বাঘ মারিনি ওকে এবার হচ্ছে যে রোহিত বলটা সেভ করেনি তাহলে রোহিত হ্যাড নট এই যে হ্যাড নট সেভড দ্য বল রোহিত বলটা সেভ করেনি ওকে তারপরে হচ্ছে তপন ফোনটা ভাঙেনি তপন হ্যাড নট ব্রক ইন দ্য ফোন আমি চিঠিটা লিখিনি আই হ্যাড নট রিটেন দ্য লেটার ক্লিয়ার ওকে প্রশ্নের অর্থে যদি আসি আমরা তাহলে আমরা এই রকমভাবে করব সো একটু দেখো যে বাঘা বাঘাজুদ্দিন একটা বাঘ মেরেছিল এবার আমি প্রশ্ন তৈরি করতে যাচ্ছি এবার তোমরা এটাকে অ্যাফার্মেটিভটা পুরোটা দেখো ভালো করে যে বাঘাজুদ্দিন একটা বাঘ মেরেছিল এবার আমি শুধু প্রশ্ন করার জন্য এখানে কী কথা নিয়ে আসলাম বাঘা বাঘাজদ্দিন কি একটা বাঘ মেরেছিল প্রশ্ন তৈরি করে দিলাম বাংলাটা ওকে ইংলিশটা কি হবে জাস্ট হ্যাডটা সামনে চলে আসবে সো এটা এই এইরকম হবে যে হ্যাড বাঘাজদ্দিন কি আর টাইগার শেষে জিজ্ঞাসাটা দিতে হবে ওকে তাহলে হ্যাড বাঘা যতিন কিল্ড আর টাইগার এই হ্যাডটা ওখানে চলে গেল ওকে এটা স্থানান্তরিত হয়ে গেল এই হ্যাটটা স্থানান্তরিত হয়ে সামনে চলে আসবে সো আমি কি চিঠিটা লিখেছিলাম হ্যাড আই রিটেন দ্য লেটার এরকম হবে তারপরে হচ্ছে তপন কি ফোনটা ভেঙেছিল হ্যাড তপন ব্রোকেন দ্য ফোন ওকে রোহিত কি বলটা সেভ করেছিল তাহলে হ্যাড রোহিত সেভ দ্য বল ক্লিয়ার ওকে এবার হচ্ছে আমাদের শেষ নম্বরটা লাস্ট বাট নট লিস্ট ওকে শেষ অথচ কম নয় এই যে দেখো হ্যাড বিন ভারবে থার্ড ফর্ম সো এটা হচ্ছে কোনো কাজ করা হয়েছিল এটা হচ্ছে যে কোনো কাজ করা হয়েছিল অর্থে আমরা ব্যবহার করবো সো এখানে এক্সাম্পলটা একটু দেখো যে চোরটিকে গ্রেপ্তার করা হয়েছিল করা হয়েছিল দেখো সো গ্রেপ্তারটা হচ্ছে ভার আর করা হয়েছিল দেখে বুঝতে পারবো যে এখানে হ্যাড বিন ভারবে পাস পার্টিসিবেল ফর্ম ইউজ করতে হবে ওকে এগুলোর সাথে কিন্তু মিলছে না দেখো অধিকার ছিল এরকম অর্থ নাই কোনো কাজ করতে বাধ্য হয়েছিল বাধ্য হয়েছিল না কিন্তু এখানে করা হয়েছিল বাধ্য হয়েছিল এরকম না বা করতে হয়েছিল এরকম না ওকে সো এখানে কিছু কোনো কাজ করেছিল বলছে ওটাও না করা হয়েছিল বলা হয়েছে এখানে সো এটার সাথে ম্যাচিং করছে তাই আমরা হ্যাড ভারবে থাক বিন ভারবে পাম্প বসাবো ওকে সেটা এটা এরকম হবে চোর অর্থ হবে দ্য তারপরেই হবে হ্যাড তারপরে বিন ওকে সো দ্যাট থিফ হ্যাড বিন এইবার আমরা ভার্টিসিপাল ফর্ম ইউজ করবো ভার্ব হচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তার হচ্ছে অ্যারেস্ট এ ডবল তাহলে অ্যারেস্টেড চোরটিকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে হচ্ছে যে ভাগটিকে গুলি করা হয়েছিল দ্য টাইগার হ্যাড বিন শট ওকে দ্য টাইগার হ্যাডবিন শট বাকটিকে গুলি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ছেলেটিকে রাস্তা থেকে অপহরণ করা হয়েছিল দেখো অপহরণ করা হয়েছিল অপহরণ করা হয়েছিল করা হয়েছিল করা হয়েছিল হ্যাডবিনের ব্যবহার হবে তাহলে দ্য বয় ছেলেটিকে দ্য বয় হ্যাড বিন হ্যাড বিন কিডন্যাপড ফ্রম দ্য ওয়ে ছেলেটিকে রাস্তা থেকে অপহরণ করা হয়েছিল আমগুলিকে বাজারে বিক্রি করা হয়েছিল আমগুলিকে বাজারে বিক্রি করা হয়েছিল তাহলে এই অর্থে কি হচ্ছে দেখো দ্য ম্যাঙ্গোজ বিন দ্য ম্যাঙ্গোজ বিন সোল্ড ইন দ্য মার্কেট আমগুলিকে বাজারে বিক্রি করা হয়েছিল করা হয়েছিল ওকে সো আরও একটা কথা বলি এই ধরনের বাক্যগুলোর সময় সাবজেক্ট যে সে কিন্তু এখানে উপস্থিত থাকছে না দেখো চোরটিকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে গ্রেপ্তারটা কে করেছিল এখানে কিন্তু বলা হচ্ছে না ইনডিরেক্টলিভাবে কাজটা হচ্ছে মানে অ্যাক্টিভভাবে হচ্ছে না এটা প্যাসিভ মানে ঘুরিয়ে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি যে চোরটিকে গ্রেপ্তার করা হয়েছিল কে ধরেছিল বলছে না জাস্ট চোরটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে অবজেক্টটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তাই কিন্তু এটাই আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসছে সবগুলোতেই দেখো চোরটিকে তাহলে বাঘটিকে গুলি করা হয়েছিল তারপরে ছেলেটিকে অপহরণ করা হয়েছিল আমগুলিকে বাজারে বিক্রি করা হয়েছিল এগুলো সব হচ্ছে অবজেক্টকে প্রাধান্য করে ক্লিয়ার প্রশ্ন করতে হয় সরি নেগেটিভ করতে হলে চোরটিকে গ্রেপ্তার করা হয় হয়েছিল অর্থ হবে হয়নি এটা হয়নি তো হয়নি অর্থ যদি থাকতো তাহলে জাস্ট হ্যাড এর পরে একটা নট লাগাতে হবে এই নট লাগাতে হবে তাহলে দ্য থিপ হ্যাড নট বিন অ্যারেস্টেড চোরটিকে গ্রেপ্তার করা হয়নি তারপরে চামগুলিকে বাজারে বিক্রি করা হয়নি দ্য ম্যাঙ্গোস হ্যাড নট বিন সোল্ড ওকে ইন দ্য মার্কেট ছেলেটিকে রাস্তা থেকে গ্রেপ্তার করা সরি অপহরণ করা হয়নি তাহলে দ্য বয় হ্যাড নট বিন কিডন্যাপড ফ্রম দ্য ওয়ে ওকে বাঘটিকে গুলি করা হয়নি তাহলে দ্য টাইগার হ্যাড নট বেন শট ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জাস্ট ওয়ান টু থ্রি ফোর চারটা জিনিস আমি এখানে তুলে ধরলাম যেগুলোর পার্থক্যটা কিন্তু এখানে এই যে নেলকালীদের লিখে রেখেছি এটা দেখেই তোমাদের বুঝতে হবে ওকে সো এইটুকুটা একটু ভালো করে মনে রাখবে তাহলেই হবে তো এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু সো তোমাদেরও যদি কোনো এরকম রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট রবিবারে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও মেক করবো আর এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট অসুবিধা হলেও কমেন্ট আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারাও দেখতে পারে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো অল দ্য বেস্ট